চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। চোখের জলে লিখি জীবনের স্মৃতিগুলো, চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। স্মৃতিতে আলপনা কি, মনের স্মৃতিতে আলপনা কি, মনের স্মৃতিতে আলপনা কি, মনের স্মৃতিতে অনুমতি দিলে তুই এখনই আরমানের বাড়িতে গিয়ে ফোন কর। আমি এসে পর এটা ঠিক থাকলো আগামী 10 তারিখ কাজ হবে। ওরা তো আমাদের আত্মীয় না, তাই না? ওদের যাবার কি দরকার আছে? আরে বেকা, তুমি ওই রিনাকে দিয়ে কিভাবে কি করবে সেগুলো একটু ঠিকঠাক কর। তোমাকে আজ একটা কথা বলি, আরমান আর বিনার বিয়ের বিষয়ে আমার কোনো ইচ্ছা নাই। ঠিক আছে, তাহলে আগে কথাটা শিহাবকে জানাতে হবে। এই বাড়িতে ঢোকার জন্য তোমার যতগুলো পদক্ষেপ এসেছে সবগুলো তুমি বহাল রেখেছো, তুমি সেটাও মেনে নিয়েছো। মৃণালের চাকরির ব্যাপারে তুমি আমাকে ব্ল্যাকমেল করেছো, তুমি সেটাও মেনে নিয়েছো। আচ্ছা, এসব কথা ওকে বলার দরকারটা কি? উচিত হলে ওকে কিনে এনে দেবে, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তোমার জন্য কি আনবো? আমার জন্য কিছু লাগবে না। এই কাজটা করাও যদি আমার জন্য উচিত হয়ে থাকে আমাকে বলো, আমাকে তোমরা বিভ্রান্ত করো না। অবশ্যই উচিত বাবা। বিনার বিয়েতে মা নতুন শাড়ি পরবে না, এটা কি করে হয়? আর বাবা, তোমারও কিন্তু একটা নতুন পাঞ্জাবি লাগবে। আরে দূর, আমার যা আছে তাতেই চলবে। ঠিক আছে, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, যা করার আমি আর শিহাব করব। আচ্ছা ঠিক আছে, আমি আগে শিহাবের সাথে কথাটা বলে নিই, তারপর অন্য যা কিছু করার করা যাবে। তুই নীরুকে খবর দে। ঠিক আছে মা, আমি দেখছি। এই এই এই, তুমি কোথায় যাচ্ছ? আমি আর কোথায় যাব, মেয়েদের তো ওই একটাই ঠিকানা, রান্নাঘর। রান্নাঘরে যাচ্ছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি যে আগে নীল রংটা পছন্দ করতে, এটা কি এখনো তোমার পছন্দ? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? আমি ঠিক করেছি এবার তোমাকে একটা নীল রঙের বেনারসি পরিয়ে দেবো, এবং সেটা বললে তোমাকে সেই 30 বছর আগের সেই রেগুর মতো লাগবে। কি যে বলো না। আচ্ছা যাই। হ্যালো শম্পা, কেমন আছিস? ভালো আছি। প্রীতম কেমন আছে? একই রকম, কোনো রকম ইম্প্রুভমেন্ট নেই, দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। কি আর করবি বল। আচ্ছা তোর চাকরির খবর কি? শুনলাম কি একটা ঝামেলা হয়েছে? না তেমন কিছু না, তুই কেমন আছিস বল। চলছে। শোন,
যে কারণে তোকে ফোন করলাম। আগামী 12 তারিখ আমার বিয়ে, তোরা কিন্তু আসবি। তুই, চপল, প্রীতম। চপল হয়তো যেতে পারে, প্রীতম তো যেতে পারবে না। আর প্রীতম না গেলে আমি কিভাবে যাব বল? আরে আমি গাড়ির ব্যবস্থা করে দেব। তোরা প্রীতমকে নিয়ে সেই গাড়িতে করে আসবি। না আরমান, সেটা লাগবে না, প্রীতমের অবস্থা ভালো না। জানি করানোটা ঠিক হবে না, তাছাড়া ওর শরীরের কন্ডিশন অনেক খারাপ, যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে। আর আমারও যাওয়ার তেমন একটা ইচ্ছে নেই। কেন বলতো? তোর ইচ্ছে নেই কেন? কারণটা তুই খুব ভালো করে জানিস। যেখানে আমার থাকার কথা ছিল সেখানে অন্য আরেকজন, এটা আমি কীভাবে মেনে নেব বল? আজকে এতদিন পরে এসব কথা কেন বলছিস? এসব তো কবেই চুকে গেছে। চুকে গেছে ঠিকই, কিন্তু মন থেকে তো মুছে যায়নি, আর কোনোদিন মুছেও যাবে না। কোনের সাজে বিনার সামনে আমি দাঁড়াতে পারবো না। শম্পা, তুই না প্রীতমকে ভালোবাসিস, ওকে বিয়ে করতে চাচ্ছিস, তাহলে বিনার সামনে তুই দাঁড়াতে পারবি না কেন? হ্যাঁ, আমি প্রীতমকে বিয়ে করতে চাইছি, কিন্তু সেটা যে ওকে ভালোবেসে তা কিন্তু নয়। আমি ওর ভালোবাসার মর্যাদা দেওয়ার জন্য ওকে বিয়ে করছি। সেজন্য নাকি? আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য? আমার তো এখন মনে হচ্ছে তুই আমার উপর প্রতিশোধ নিতে চাচ্ছিস। তুই সেটা ভাবতেই পারিস, আমি শোধ নিতে চাইছি। এতে আমার কী লাভ হবে বল, না তোর কোনো ক্ষতি হবে? বিয়ে তো বিনার সাথেই হবে, আমার সাথে তো আর না। তোর কথার ভিতরে কিন্তু সূক্ষ্ম একটা ঈর্ষা টের পাচ্ছি, তুই এখন আমাকে বলতে পারিস নি। না আরমান, আমি এসব কিচ্ছু মনে রাখিনি, ওই সব জায়গা থেকে আমি অনেক আগেই সরে এসেছি। তবে এটা ঠিক, সব কিছু চাইলেই মুছে ফেলা যায় না, অতীত কখনো কখনো পোড়ায়। তার জন্য দরকার তোকে কোথাও ইনভলভ করার, আর প্রীতম হচ্ছে তোর সেই জায়গা। সেজন্যই প্রীতমকে জীবনের সাথে জড়িয়ে নিতে চেয়েছি। যাই হোক, আমার বিয়েতে তোরা থাকবি না এটা আমি মেনে নিতে পারছি না শম্পা। না মেনে কোনো উপায় নেই আরমান, প্রীতমের অবস্থা তুই জানিস। আর এই অবস্থায় ওকে নিয়ে কোথাও মুভ করাটা অনেক রিস্ক, চিন্তা করিস না। ফিজিক্যালি আমরা তোর সাথে না থাকতে পারলেও মেন্টালি সবসময়ই আছি। সেটা আমি জানি, তোরা আছিস, থাকবি সবসময়। কিন্তু আমি আমার বন্ধুদের ছাড়া একা বিয়ে করতে যাব, এটা আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও তোকে এটা মেনে নিতেই হবে। আচ্ছা তুই এক কাজ করিস, বিয়ের পর বিনাকে নিয়ে আমার বাসায় চলে আসিস, চার বন্ধু আর বিনা সহ জমায় আড্ডা দিব। তখন তোর খারাপ লাগবে না? জানি না, তবে খারাপ লাগলেও সেটা কাউকে বুঝতে দেব না, আমি প্রীতমে ডুবে থাকবো। মনে করব প্রীতম যদি একজনকে ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করতে পারে, আমি নয় একজনকে ভুলেই গেলাম। প্রীতম আমার অনুপ্রেরণা, আমার আলোকবর্তিকা, আমার ভালোবাসার মূল মন্ত্র। ঠিক আছে, বিনাকে বলবো আড্ডার কথা, আর প্রীতমকে জানাস আমি ফোন করেছিলাম। ঠিক আছে, জানাবো। রাখছি তাহলে। আচ্ছা ঠিক আছে। ভালো আছি। কি ব্যাপার নীরু? তুমি যে আজকাল একদমই আসো না, ব্যাপার কি বলো তো? ব্যাপার কিছু না আপা, আসলে ইদানিং আমি একটু বিনাকে এড়িয়ে চলি, কারণ আমার জন্য বিনার এত বড় ক্ষতি হলো, তাই নিজেকে একটু গিল্টি ফিল হয়। আরে না না, তোমার জন্য কেন হবে? যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটা আমার জন্য হয়েছে, আসলে আমি পিছনে অনুতপ্ত। শোনো, একা একা অনুতপ্ত হবার তো কোনো কারণ নেই। যার সঙ্গে তুমি অপরাধ করেছো তার কাছে ক্ষমা চাইলেই হয়। তাছাড়া বিনার বিয়ে তো আরমানের সঙ্গেই হচ্ছে, তোমার আর গিল্টি ফিলিংস থাকার কোনো দরকার নেই। ইয়ে নীরু,
তুমি একটু আমাদের বাসায় আসো তো, তোমার সঙ্গে আমার কথা আছে। তাছাড়া আজকে যদি আমি বিনার ক্ষতি না করতাম তাহলে তো আমি চপ্পলকে হারাতাম না। কেন, চপ্পলের সঙ্গে আবার তোমার কি হয়েছে? বিনার ক্ষতির সঙ্গে আমি ইনভলভ থাকায় চপ্পল আমার সাথে রাগ করেছে। সে বলেছে যে মানুষ নিজের বন্ধুর ক্ষতি করতে পারে সে অনেক কিছু করার ক্ষমতা রাখে, তাই সে আমার সাথে আর যোগাযোগ রাখবে না। আমি খুবই দুঃখিত নীরু, কিন্তু তুমিই তো চাইছিলে প্রতিশোধ নিতে। জি চেয়েছিলাম, কিন্তু সেটা যে আমার জীবনে বুমেরাং হয়ে আসবে সেটা বুঝতে পারিনি। আর দেখেন, আরমান আর মীরার সম্পর্ক ঠিকই টিকে আছে, কিন্তু আমারটা নেই। তুমি চপলের সঙ্গে বসো, আলোচনা করো, দেখো সব ঠিক হয়ে যাবে। মানুষ তো আর মানুষের সাথে বেশি দিন রাগ করে থাকতে পারে না, তাই না? দরকার হলে আমি চপলের সঙ্গে কথা বলবো। না থাক আপা, আমি যদি পারি নিজেই যাব, আগে বিনার বিয়েটা ঠিকঠাক হোক। ঠিক আছে। আচ্ছা তুমি আসবে তো আমাদের বাড়িতে? আপা কিছু মনে করবেন না, আমি এবার নতুন করে কোনো ষড়যন্ত্র করতে পারবো না। আরে না না, তোমার কোনো ক্ষতি করতে হবে না কারো। অন্যের ক্ষতি করলে যে নিজেরই ক্ষতি হয় সেটা আমি বেশ বুঝে গিয়েছি। তুমি আসো তো আমাদের বাসায়, তোমার সঙ্গে আমার অন্য কথা আছে। ঠিক আছে আপা, আমি আসবো, বিনাকে এসে সরি বলবো। নিশ্চয়ই, তাহলে রাখছি। জি আসসালামু আলাইকুম। সেটা শুধুই নাম মাত্র, আরমান বা অন্য কারোর প্রতি আমার কোনো অধিকারই নেই এ বাড়িতে। এসব কি বলছো? কে আবার তোমাকে এসব মন্ত্র শোনালো? কেউ শোনায়নি, আমি নিজেই বলছি। আরমানের বিয়েতে আমার কি ভূমিকা আছে বলো তো? ভাবি হিসেবে তোমার যে দায়িত্ব তুমি তাই পালন করবে। আরমানের বিয়েতে কোনটা আগে হবে কোনটা পরে হবে, কোনটা ভালো হবে কোনটা মন্দ, কোনো কিছু নিয়ে কোনো কথা বলার কি অধিকার আমার নেই? আহা, এসব কথা এখন কেন তুলছো সেটা তো বলবে। তোমার বাবা, তোমার বাবা সব দায়িত্ব তো দিয়ে দিয়েছে তোমার ফুপুকে, আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু বিয়েতে যাব আর আসব। ও আচ্ছা, এই কথা আর এতক্ষণ বৃথাই সময় নষ্ট করলে অন্য কথা বলে। কেন, এটা কি তোমার কাছে ইম্পর্টেন্ট কিছু মনে হচ্ছে না? অবশ্যই ইম্পর্টেন্ট, তবে তুমি যা ভাবছো তা না। তাহলে কি তোমার কি মনে হয়, খুব নিজ হাতে এই কাজগুলো সব করতে পারবে? এই কাজগুলো করতে গেলে তোমাদের সবার সাথে একটা ডিসকাশনের প্রয়োজন হবে, ফাইনালি দেখে কি যাবে জানো। তোমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। আচ্ছা তুমি একটু শিখবে কবে বলো তো? মানে আমি আবার কি ভুল বললাম সেটাই তো বুঝতে পারছি না। আমি তো কাজের কথা বলিনি, আমি বলেছি নেতৃত্বের কথা। আচ্ছা বাবা সব কিছু দায়িত্ব ফুপুকে দিয়ে দিলেন, কেন বলো তো? তাহলে আমি কি করতে আছি? আরে বাবা, এখানেও পলিটিক্স, এখানে নেতৃত্বের কি আছে? ফুপু মুরব্বী মানুষ, তাই বাবা তাকে একটা দায়িত্ব দিয়েছে, এখানে তোর সমস্যা কোথায়? আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম তুমি আমার পক্ষে কথা বলবে না। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি আজকাল আমার সব বিষয়কে একদমই গুরুত্ব দিচ্ছ না, কি হয়েছে তোমার? আমি না তোমার উপর ফ্রেড আপ, তুমি সব কিছুর উপর না ইন্টারাপ্ট করো, অসহ্য লাগে। অসহ্য লাগে আমাকে? অসহ্য লাগে? হ্যাঁ কদিন পরে তো বলবে আমার চেহারা অসহ্য লাগে, আমাকে দেখতে ভালো লাগে না, আমার সাথে এক বিছানায় শুতে অসহ্য লাগে, আর কি কি লাগে বলো তো? সীমানা সীমানা সীমানা, নিজের মন করে কথা বলো না প্লিজ, অন্যকে একটু মূল্যায়ন করতে শেখো। আমাকে যদি কেউ মূল্যায়ন না করে আমিও কাউকে মূল্যায়ন করবো না, বুঝতে পেরেছো? আমার কোনো কিছুই তো তোমার ভালো লাগে না, আমার কোনো কথাই তুমি সহ্য করতে পারছো না।
আমার যাই দেখছো তাতেই তুমি বিরক্ত হচ্ছ কেন? তাহলে আমাকে রেখেছো কেন? আমাকে ছেড়ে দিলেই পারো। আর তুমি কি ভেবেছো, কি ভেবেছো তুমি যে তুমি আমাকে ছেড়ে দিলে আমি রাস্তায় নেমে যাব? মোটেও না। জানি তোমার তো শুভাকাঙ্ক্ষীর অভাব নেই, চাইলেই শকুনের মতো সব ঝাঁপিয়ে পড়বে। রোমান, তুমি এত নোংরা কথা বলতে পারছো কি করে? কেন, তুমি দিনের পর দিন নোংরামি করে বেড়াবে, আর আমি বললেই দোষ। কি নোংরামি করেছি আমি বলো তো? কি করছো না সেটা বলো। পার্টিতে যাওয়ার নাম করে কাদের সাথে মিশছো, কোথায় কোথায় যাচ্ছ? ব্যবসার নাম করে সেই টাকা নিয়ে ইয়ার বন্ধুদের সাথে টাকা উড়াচ্ছ, ফুর্তি করছো, কি ভেবেছ এইসব উল্টাপাল্টা কাজ করে যাবে আর কেউ কিছুই দেখবে না, কিছুই জানবে না, আমার দু চোখে ধুলো দিয়ে সবকিছু করে বেড়াবে, আর আমি কিছু দেখতেও পারবো না? তোমাকে সব কে বলেছে, কে বলেছে এসব কথা তোমাকে? যেই বলো, তুমি কি অস্বীকার করতে পারবে? হ্যাঁ, অস্বীকার করতেই পারো, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার প্রত্যেকটা অপকর্মের প্রমাণ আমার কাছে আছে, সুতরাং বেশি বাড় বেরো না। তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। ব্ল্যাকমেল কেন করব, তার কি কোনো কারণ আছে? আমি তোমাকে বলছি সাবধান হতে, এসব বাজে চিন্তা ছেড়ে ফেলে দাও, ভালো হয়ে যাও, অনেক করেছ আর না। আচ্ছা আচ্ছা তুমি বলো, তুমি বলো এই সব কিছু আমি কার জন্য করছি? আমি তো তোমাকে এসব কিছু করতে বলিনি সীমানা। আচ্ছা আমরা তো এমনিতে অনেক আনন্দে আছি, আচ্ছা কি দরকার সবার সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা? তার চেয়ে ভালো সবার সঙ্গে মিলেমিশে থাকি, এর থেকে আনন্দের আর কি হতে পারে? এই তো বন্ধু কি অনেকটা পথ পাড়ি দিতে হবে, অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবো, দুজন একসঙ্গে কফি খাবো, ঠিক আছে? আমি ভালো করে জেনে বুঝে তারপর আপনাকে বলছি, নদী ম্যাডাম ওই কামাল সাহেবের ওখানে জব করতে, তারপর সেখানে এখানে এসেছে, এই আশাটাকে কোনোভাবেই নর্মাল আশা বলা যাবে না। আচ্ছা ভাই আপনি দেখেন, নদী ম্যাডাম আসার পর থেকে ইতালি বায়ারের কোনো কাজ আপনারা করতে পারছেন, অথচ এই ইতালি বায়ারের কাজ দিয়েই কামাল সাহেব যত ফুটান। ঠিক তাই, আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, এই আমাদের সবগুলো অর্ডার ইতালি বায়ার 11 আওয়ার ক্যান্সেল করছে, আর প্রত্যেকটা অর্ডার কামাল সাহেব লো প্রাইসে করছে। জি জনা, আমি ঠিক এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি, নদী ম্যাডাম আপনাদের এখান থেকে রেটগুলো সংগ্রহ করে নিয়ে গোপনে কামাল সাহেবকে সেই রেটটা দিয়ে দিত, আর কামাল সাহেব সেই রেটের থেকে কিছু রেট কমিয়ে বায়ারের কাছ থেকে কাজটা পাগিয়ে নিত। কিন্তু এটা আমি প্রমাণ করো কি হবে? আর আমি এসব কথা বললে তো চাইব সে বিশ্বাস করবেন না। তা ঠিক, এটা প্রমাণ করা কঠিন, তবে আপনি একবার আরমান সাহেবকে বলে দেখতে পারেন, দেখেন তার কি প্রতিক্রিয়া হয়। আমি নিশ্চিত আরমান সাহেব মোদী ম্যাডামকে নিতেন না যদি জানতেন উনি কামাল সাহেবের পিএস ছিলেন। আরে তা জানলে তো মোদী ম্যাডামকে স্যার নিতেনই না, আপনি জানেন না এই কামাল সাহেবের সাথে আমাদের স্যারের কীরকম সম্পর্ক, গত 3-4 বছর কামাল সাহেব আমাদের যেই ক্ষতি করছে, এখন বুঝতেছি ইতালির বায়ার কেন নষ্ট হয়েছে, কেন ইতালির বায়ার আমরা কাজ পাই না। দেখেন সাজ্জাদ ভাই, ঝামেলা করতেছে নদী ম্যাডাম আর স্যার দোষ দিচ্ছে আমার, এইবার আমি দেখব নদী ম্যাডাম কোথায় যায়। আরে আমার স্পষ্ট মনে আছে নদী ম্যাডাম ড্রাঙ্ক অবস্থায় ছিল, একটু ইসেতে ড্রিঙ্কসটা আমার পুরোটা এসে লেগে গেল, একদম মনে আছে। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন, এমনি নদী ম্যাডাম আমাদের একটু চাপের মধ্যে আছে, এইটা যদি আমি চেয়ারম্যান সাহেবের প্রমাণ করতে পারি তাহলে আর কিচ্ছু করা লাগবে। শুনেন ভাই,
আপনি যদি চান তাহলে আমি আরমান সাহেবকে বলে দেখতে পারি, তাতে আপনার প্রমাণটা সত্য হবে আর নদী ম্যাডামও অস্বীকার করতে পারবে না। নদী ম্যাডাম আমাকে দেখলে খুব চেটাং চেটাং কথা বলে। একদম চিন্তা করবেন না, ওই নদী ম্যাডামের চেটাং চেটাং কথা একদম বন্ধ হয়ে যাবে। আমি কালকেই স্যারকে সবকিছু খুলে বলতেছি, বেশি দেরি করা ঠিক হবে না। স্যার এমনিতেই নদী ম্যাডামের খুব বিরক্ত, এই সুযোগটাই কাজে লাগাইতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই। আরে রাখেন ভাই ধন্যবাদ, আপনি এবার থেকে ইতালি বাইরে যত কাজ পাবেন সব আমাকে দেবেন, বিনিময়ে আমি আপনাকে সব দেওয়ার জন্যই প্রস্তুত। আরে ধরেন ইতালির সব অর্ডার আপনাকে আমি দিয়ে দিলাম, এইবার নদী ম্যাডামকে আমি দেখাবো। নদী ম্যাডামকে আমি এইভাবে অফিস থেকে বের করব সে যেন আর কোনো অফিসে জয়েন করতে না পারে, তার গার্মেন্টস ইন্ডাস্ট্রির কেরিয়ার ফিনিশ। বোঝা গেল ব্যাপারটা? চার দেয়ালে বুঝতে পারছি না শোক আর আনন্দের মধ্যে কোনটা শক্তি বেশি। না জানি না, তাছাড়া এতে জানার কি আছে? এই ব্যাপারগুলোকে সমাজ এখন স্বাভাবিকভাবে দেখে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা শুনলাম নদী ম্যাডাম বলে চলে যাবেন, সেজন্যই তোমার মন খারাপ হওয়ারই কথা। একটা জরুরি ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ফোন দিয়েছি, ভেরি কনফিডেনশিয়াল। চেয়ারম্যান স্যারের কোনো শত্রু নেই, আর তাছাড়া উনি কাউকে শত্রু ভাবেন না। বুঝতে পারছি, কিন্তু কাকলি তো এইসব কথা একদম শুনতে চায় না। এত কিছুর পরও আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। এটা আপনি মনে রাখবেন স্যার, আমি কিন্তু নদী ম্যাডাম না, আমি লাবণী। এখন আলপনা কী?